Aqui tá heavy. আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা রাজশাহীর ভিতর সবচাইতে বড় কবুতরের হাটে যাব এবং আপনাদের বিভিন্ন প্রজাতির কবুতর দেখানোর চেষ্টা করব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনারা জানেন প্রতি শুক্রবার এবং সোমবার রাজশাহী কাটাখালী বাজারে কবুতরের হাট বসে। সোমবার মানুষের উপস্থিতি কম থাকলেও শুক্রবার কবুতরের হাটে উপচে পড়া মানুষের ভিড় বাড়ে। আজ কাটাখালী কবুতরের হাটে ঘুরে বেড়াবো এবং আপনাদের দেখাবো, তাই সকাল সকাল বাসা থেকে কাটাখালীর উদ্দেশ্যে রওনা দিলাম। হাটে প্রবেশ করেই মানুষের উপস্থিতি দেখে অবাক হলাম, সেই সাথে আরও অবাক হলাম বিভিন্ন রঙের এবং বাহারের জাতের কবুতর দেখে। অনেক মানুষের ভিড়, তাই ভালো মতো কথাই বলতে পারছিলাম না কবুতর বিক্রেতাদের সাথে। শুধু কবুতরই না, এ হাটে দেখা মিলল বিভিন্ন রকম পাখি এবং আকর্ষণীয় জাতের মুরগি বিক্রেতাদের সাথে। অনেক ভিড়, তাই বিক্রেতাদের সাথে ভালো মতো কথা বলতে পারছিলাম না। তারপরেও আপনাদের কিছু কবুতরের দাম জানানোর চেষ্টা করব। দাম কত দুইটা? দাম কত নেবেন এটা? খরগোশের দাম কত? এটা কি কবুতর? দাম কত? 800 টাকা। যতই ঘুরে বেড়াচ্ছিলাম ততই চোখে পড়ছিল বিভিন্ন জাতের কবুতরের দিকে। যেহেতু এটা কবুতরের হাট, তাই যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই কবুতরের দেখা পাচ্ছিলাম। আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে এই কাটাখালী বাজারের কবুতরের হাট কিন্তু সোমবার এবং শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত খোলা থাকে। সোমবার তেমন একটা ক্রেতা বিক্রেতার দেখা পাওয়া যায় না, তাই আপনি যদি এ হাটে আসেন তাহলে অবশ্যই শুক্রবার আসবেন। আপনাদের আগেই জানিয়েছিলাম অনেক ভিড় এবং গ্যাঞ্জাম, তাই ভালো মতো কথা বলতে পারছিলাম না। আপনাদের আর কষ্ট দিতে চাই না, আজকের মতো বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের মাঝে। খুব শীঘ্রই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, আর সেই সময় পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।